আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এখানে আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে ঘাস কাটা হচ্ছে। আমাদের আজকে কিছু কাটিংয়ের অর্ডার আছে, তো সেই জন্য মূলত আমরা এই ঘাসগুলো কেটেছি। তো দর্শক দেখুন, স্মার্ট নেপিয়ার আমরা যেহেতু এটা কাটিং করেছি, তাই অনেক দিন রেখেছি, 4 থেকে 5 মাস রাখলে কাটিংটা ভালো হয়ে থাকে। তো সেই জন্য আমরা দীর্ঘদিন রেখে এখানে কাটিং পরিপক্ক করেছি, নিচের ঘাসটা শুকিয়েছি। তো আপনারা যারা ঘাস খাওয়াবেন শুধু গরু ছাগলকে, তারা 3 থেকে 4 ফুট অবস্থায় কাটবেন, নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ নরম পাবেন। আর এটা কিন্তু হাই প্রোটিন একটি ঘাস, উচ্চ ফলনশীল ঘাস। দেখুন, এপাশে আবার কিছু ঘাস কেটেছি কিন্তু তার থেকে আবার উঠতেছে। তো এই ঘাসটা আপনি যত কাটবেন এর ফলন তত বৃদ্ধি পাবে। এই গাছটা একবার লাগালে 3 থেকে 4 বছর খাওয়াতে পারবেন, তো এর বেশিও খাওয়াতে চান আমরা বলি 3 থেকে 4 বছর, তারপর আবার জমিটা চার্জ দিয়ে নিজস্ব কাটিং নিজে লাগাবেন। তো আমরা এই ঘাসগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনি যদি এই ঘাসের কাটিংগুলো চাষ করতে চান, তবে অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন। উঁচু জমি নির্বাচন করার পরে 2 ফিট পরপর এক একটি কাটিং সম্পূর্ণ মাটির নিচে 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে ডেকে দিবেন, এবং দেওয়ার পরে, লাগানোর পরে আপনি জমিতে পানি দিয়ে দিবেন, পানি সেচ দিয়ে দিবেন, এবং 1 সপ্তাহ পরপর একবার পানি সেচ দিবেন। প্রথম 2-3 বার দেওয়ার পরে গাছটা যখন একটু বড় হবে, তারপরে না দিলেও তেমন কোনো সমস্যা হবে না। তো দর্শক, আপনারা যারা এই যে এরকম স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকেই, আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা, আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে তারপর নিতে পারবেন, দোনোভাবেই আপনারা নিতে পারবেন। দেখুন আমাদের ঘাসের কীরকম ফলন হয়েছে, এই স্মার্ট নেপিয়ার ঘাসের এগুলা অনেক সোপা হয়ে থাকে। আপনারা অন্যান্য ভিডিও তো দেখেছেন, এই ঘাসগুলোর অনেক সোপা হয়, যা অন্যান্য ঘাস থেকে কিন্তু অনেক বেশি, তবে ঘাসটা খাটো হয়। তবে খাটো হলেও সুবিধা বেশি, হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এবং অধিক পরিমাণ পাতা হয়ে থাকে এই ঘাসে, যে কারণে বিশেষ করে যারা ছাগল পালন করেন, তারা বড় ঘাস তো ছাগলে খেতে চায় না, তাদের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এই ঘাসটি। আর যারা গরুর গাভী দুধ উৎপাদন করেন, তাদের জন্য এই ঘাসটি পারফেক্ট একটি ঘাস, কারণ এই ঘাসটি প্রোটিন বেশি থাকায় আপনার দুধের পরিমাণটাও ভালো, রেজাল্ট পাওয়া যায় এই ঘাসটা থেকে। এবং এই ঘাসে কোনো সাইড ইফেক্ট নাই, ঘাস আপনি কাঁচা ঘাস যথেষ্ট পরিমাণ গরু ছাগলকে খাওয়াতে পারবেন, এবং যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন আপনার দানাদারের পরিমাণ কম লাগবে। তো সেই দিক থেকে বলা যায় আপনারা কিছু জমি হলেও এই স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করে দেখবেন আসলে কীরকম রেজাল্ট পান, কতটুকু ঘাস পান, এবং গাভীকে বা ছাগলকে খাওয়ালে আপনার রেজাল্টটা কী আসে সেটার উপর নির্ভর করে আপনি পরবর্তীতে আরও বাড়াতে পারেন। তো দর্শক, আর ভিডিওটা লম্বা করব না, আপনারা যদি এরকম ঘাসের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি শেয়ার করে দিবেন, যাতে অন্য খামারি ভাই বন্ধুরাও দেখতে পারে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।